56,000 বর্গ মাইলের এই দেশটিতে ক্রিকেট যেন এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে আবেগ ও ভালোবাসার আরেক নাম ক্রিকেট। শ্রমিক থেকে রিক্সাওয়ালা সব বাদ দিয়ে কি এক অদ্ভুত মায়ার টানে টিভির পর্দায় তাকিয়ে থাকা। মাঠে 11 জন হারলে হেরে যায় গোটা বাংলাদেশ। বাংলাদেশ যখন বিশ্বকাপ মঞ্চে পা রাখে তখন সবার প্রত্যাশাও থাকে আকাশচুম্বিক, কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত কোনো পরাজয়ে ক্ষত সৃষ্টি করে কোটি ভক্তের হৃদয়ে। তাই আজ আমরা দেখাবো টি টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক 5টি পরাজয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 5, 2012 টি টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি হোস্ট করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। 2012 সালে সেই আসরটিতে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ আর রানার্স আপ দল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের জন্য সেই বিশ্বকাপ আসরটি মোটেও সুখকর ছিল না। আইসিসির টি টোয়েন্টির প্রথম সারির 12টি দল মোট 4টি ভাগে ভাগ হয়ে সেখানে অংশগ্রহণ করেন, যেখানে বাংলাদেশ পড়েন গ্রুপ ডি তে, আর তাদের প্রতিপক্ষ হিসেবে ছিলেন পাকিস্তান ও নিউজিল্যান্ড। তাই বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশের জন্য গ্রুপটি কঠিন হতে যাচ্ছে। তাই ডি গ্রুপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তানের বিপক্ষে। তাই সুপার 8-এর লড়াই টিকে থাকার জন্য এই ম্যাচটি টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই। তাই টসে জিতে অধিনায়ক মুশফিকুর রহিম শুরুতে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নেয়, আর ক্রিজে নেমে ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের আগ্রাসিভ ব্যাটিংয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেয় বাংলাদেশ। কিন্তু চতুর্থ ওভারেই দলীয় 34 রানের মাথায় সোহেল তানভীরের বলে বোল্ড হয় আশরাফুল, আর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেদিন সাকিব 54 বলে 84 রানের অসাধারণ ইনিংসের উপর ভর করে 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 175 রান। বড় লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে টাইগার বোলাররা কোনো পাত্তাই পায়নি সেদিন। আবুল হাসান রাজুর বলে যখন পাকিস্তানের প্রথম উইকেট পড়ে ততক্ষণে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় 13 ওভার শেষে 124 রান, আর ইমরান নাজিরের দুর্ধর্ষ ব্যাটিংয়ে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে 36 বলে করেন 72 রানের এক বিস্ফোরক ইনিংস, আর পাকিস্তান 18 ওভার শেষেই মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পাকিস্তান জিতে যায় 8 উইকেটে। এত বড় রানের টার্গেট দিয়েও তাদের বোলিং ব্যর্থতায় হেরে যায় সেদিন বাংলাদেশ। নাম্বার 4, 2014 টি টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে এবারের বিশ্বকাপ আয়োজক স্বাগতিক বাংলাদেশ, যে কারণে টাইগারদের ঘিরে সবার প্রত্যাশাও বেশি। কিন্তু বিশ্বকাপের মূল আসরে খেলতে হলে বাংলাদেশকে প্রথমেই বাছাই পর্বের গণ্ডি পেরুতে হবে, আর বাছাই পর্বের গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী হয় আফগানিস্তান, নেপাল ও হংকং, এবং গ্রুপের শেষ ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামে টিম বাংলাদেশ। যদিও বাংলাদেশ এর আগেই 2টি ম্যাচ জিতে সুপার 10 পর্বটি নিশ্চিত করেছিল, কিন্তু টাইগাররা আগের 2 ম্যাচে যেভাবে দাপুটের সাথে জয় পেয়েছিল এই ম্যাচে ঘটে তার বিপরীত কাণ্ড। আইসিসির এই সহযোগী দেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নামিয়ে শুরুতেই ছন্দপতন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তামিম ও ষষ্ঠ বলে সাব্বিরের বিদায়ে 1 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 3 রানে 2 উইকেট। কিন্তু এনামুল হক, বিজয় ও সাকিব মুশফিক কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত 16 ওভারেই মাত্র 108 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 109 রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হংকং ও বাংলাদেশের বোলিং অ্যাটাকের কাছে ধুঁকতে থাকে। তার উপর সাকিবের 4 ওভারে 9 রান দিয়ে 3 উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক ও ফরহাদ রেজার অনিয়ন্ত্রিত বোলিংয়ে 19 ওভার 4 বলে 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হংকং। তবে এখানে হেরে যাওয়াটা বড় কথা নয়, বরং বাংলাদেশের মতো একটা দল আইসিসির সহযোগী একটা দলের কাছে এমন বাজেভাবে অল আউট হওয়াটা বেশ দৃষ্টিকটুর লেগেছে। নাম্বার 3, 2014 টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের আরও একটি বাজে পরাজয়। বাংলাদেশ সুপার 10-এ মূল পর্বে ওঠার পর এবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় 2012 টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজ। এর ফাঁকে একটি কথা না বললেই নয়, 2007 টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এই বাংলাদেশের কাছেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাই আবারও কি হবে এমন কিছু? যাই হোক, টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। ক্রিস গেল ও ডোয়েন স্মিথের ওপেনিং ঝুঁটি ভাঙে দলীয় 97 রানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে। ততক্ষণে স্মিথ 34 বলে করে ফেলেন 72 রানের ইনিংস, এবং শেষ পর্যন্ত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 171 রানের বড় সংগ্রহ পায় ড্যারেন সামির দল। 172 রানের লক্ষ্যে এবার ব্যাটিংয়ে বাংলাদেশ। কিন্তু এ কি, বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেওয়ার বদলে নিজেদের ব্যাটিং লাইন আপে ঘটে অঘটন।
14 রানে প্রথম উইকেট হারানোর পর 16 রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ আর 19.1 ওভারেই খেলা শেষ। মানে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 98 রানে। বিশ্ব চ্যাম্পিয়নরা জিতে যায় চ্যাম্পিয়নদের মতোই। 73 রানের বড় ব্যবধানে হেরে যায় টিম বাংলাদেশ। নাম্বার 2, 2007 টি টোয়েন্টি বিশ্বকাপ। যে বিশ্বকাপটি এখনো পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য বলা যায়, কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের এই প্রথম আসরে 12টি দল মোট 4টি গ্রুপে ভাগ হয়ে খেলে, যেখানে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার 8 রাউন্ডে অংশগ্রহণ করবেন। আর গ্রুপ এতে বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। আর সেই ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উঠে যায় সুপার 8 রাউন্ডে। আর সুপার 8-এ বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার বিপক্ষে। আর শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 147 রানের মাঝারি সংগ্রহ পায়, যেটা মোকাবেলা করা বাংলাদেশের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়। কিন্তু না, প্রথম বলেই নাজিমুদ্দিনের আউট সেই ধারণা পাল্টে দেয়। তারপর একে একে 40 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু সেই ধাক্কা আর সামলাতে পারেনি টাইগাররা। মাত্র 15.5 ওভারে 83 রানেই অল আউট হয়ে যায় তারা। বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। নাম্বার 1, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ। ঝাঁকঝমকপূর্ণ সেই আসরটির আয়োজক হয় ভারত। বাংলাদেশ সেবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে দারুণ শুরু করেছিল, তবে গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করে বাংলাদেশ সুপার রাউন্ডে গিয়ে বরাবরের মতো খুব একটা সুবিধা করতে পারেনি। তবে 2016 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 10 পর্বে শুধুমাত্র একটি ম্যাচ ছাড়া বাকি কোনো ম্যাচ কাউকে সেরে কথা বলেনি। এই যেমন ভারত বাংলাদেশ ম্যাচটাই দেখুন, পুরো বিশ্বকাপকে কাঁপিয়ে দিয়েছিল। যদিও খুব ছোট্ট বোলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে, তবে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজেভাবে হেরে যায় 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেদিন সুপার রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় নিউজিল্যান্ডের বিপক্ষে। সেদিন মুস্তাফিজ ম্যাজিকে তার 5 উইকেট শিকারের দিন কিউইরা 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 145 রান তুলতে সক্ষম হয়। বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিংয়ে বাংলাদেশ পুরো দমে বিধ্বস্ত। ছোট লক্ষ্য তারা করতে নেমে মোহাম্মদ মিথুনের 11, সাব্বির রহমানের 12 ও সুবাগত হোমের 16 রান ছাড়া কেউ দুই অঙ্কের কোটাতে পেরুতেই পারেনি। এবং কিউই স্পিনারদের ঘূর্ণিতে বাংলাদেশ টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এবং সর্বনিম্ন মাত্র 70 রানে অল আউট হয়ে যায়, যেটি এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন রান। এবং সর্বশেষ চলতি 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও টাইগারদের জন্য বেশ লজ্জাজনক বলা যায়। যদিও পরাজয়ের ব্যবধানটি খুব বড় নয়, তবু হারার আগেই কেমন যেন হেরে গেল বাংলাদেশ। বিশ্বকাপের গ্রুপ পর্বের এই একটিমাত্র পরাজয় বাংলাদেশের সব এলোমেলো করে দিয়েছে। তবে যাই হোক, এত সব পরাজয়ের দুঃখ স্মৃতি বাদ দিলে বাংলাদেশ বিশ্বকাপ মঞ্চে ও টি টোয়েন্টি ক্রিকেটে সেই আগের মতো দুর্বল নয়। টি টোয়েন্টি ক্রিকেটে তারা যেমন হারতে শিখেছে, তেমন হারাতেও শিখেছে। তাই বাংলাদেশের সেরা 10টি জয় নিয়ে বানানো এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।